আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের সরকারি উচ্চতর অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। দশম শ্রেণীর গণিত বিষয়ের 11 অধ্যায়ে অনুপাত ও সমানুপাত নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা পাঠে মনোযোগী হও। আমরা প্রত্যেকে জানবো অনুপাত এবং সমানুপাত কি বা কাকে বলে এই বিষয়বস্তু সম্পর্কে। অনুপাত হচ্ছে একই এককে সমজাতীয় দুটি রাশির একটি রাশির একটি রাশির পরিমাণের সাথে আর একটি রাশির পরিমাণ কত গুণ অথবা কিভাবে আছে, এই যে আমরা তাহলে এবং এটাকে ভগ্নাংশ যদি প্রকাশ করা যায় তাহলে একেই অনুপাত বলা হয়। অর্থাৎ একই এককে সমজাতীয় দুটি রাশির পরিমাণের একটি অপরটি কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এই ভগ্নাংশকে রাশি দুটির অনুপাত বলা হয়। সমানুপাত, সমানুপাতের ক্ষেত্রে চারটি রাশি হতে হবে। এই চারটি রাশি প্রত্যেকটা অনুপাতে সমজাতীয় রাশি হতে হবে, অর্থাৎ চারটি রাশির ক্ষেত্রে যে সমজাতীয় হবে তা নয়। এক্ষেত্রে প্রত্যেক অনুপাতে রাশি দুইটি একজাতীয় হলে হবে, প্রত্যেক অনুপাতে রাশি দুইটি একজাতীয় হলেই এটা সমানুপাত হবে। আর প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় চতুর্থ রাশির অনুপাত সমান হবে, মানে এটা হচ্ছে সমানুপাত। আর অনুপাত হচ্ছে একই জাতীয় একই এককে সমজাতীয় একটি রাশি আর একটি রাশির কত অনুপাত, কত অনুপাতে অথবা কত অংশ আছে সেটা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ যদি যদি পি ও কিউ দুটি রাশি হয়, পি ও কিউ দুইটি রাশি হয়, দুটি রাশি ধরি, তাহলে এর অনুপাত হবে পি অনুপাত কিউ সমান পি বাই কিউ, অর্থাৎ পি বাই কিউ অতএব ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেল। পি ও পি রাশি যদি সমজাতীয় এবং একই রাশি হতে হবে। পি কে বলা হয় পূর্ব রাশি, এটাকে বলা হয় পূর্ব রাশি, পূর্ব রাশি। আর কিউ কে বলা হয় উত্তর রাশি। সমানুপাতের ক্ষেত্রে চারটি রাশি হতে হবে, এ বি সি ডি যদি আমরা চারটি রাশি ধরি, চারটি রাশি, তাহলে এদের দুইটি রাশির অনুপাত আর দুইটি রাশির অনুপাত যদি সমান হয়, অর্থাৎ এ টু বি সমান যদি সি অনুপাত বি হয়, অর্থাৎ আমরা এটা লিখতে পারি এ বাই বি সমান সি বাই বি। প্রথম দুটি রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ দুটি রাশির অনুপাত সমান যদি হয় তাহলে এটা হবে সমানুপাত, এই দুটো হবে সমানুপাত। অর্থাৎ প্রথম দুইটার যে অনুপাত আছে এই অনুপাত যদি একই জায়গায় হইতে হবে, এবং দ্বিতীয় ক্ষেত্রে সি ও ডি দুটি রাশি আছে এই দুটি রাশির অনুপাত একই জাতি অনুপাত সমান হবে এবং একই জাতি হতে হবে, একই জাতি ছাড়া অনুপাত বের হবে না। আচ্ছা, এখন এছাড়া আর একটা আছে কৌণিক সমানুপাতিক। কৌণিক সমানুপাতিকটা হচ্ছে এখানে তিনটি রাশিকে তিনটি রাশি থাকবে এবং তিনটি রাশি একই জাতি হতে হবে, তিনটি রাশি একই জাতি হবে। এক্ষেত্রে এ বি সি তিনটি রাশি যদি ধরা হয়, বলে খেয়াল করো এ বি সি তিনটে রাশি যদি হয়, অর্থাৎ এ বি সি তিনটে রাশি রাশি যদি হয় তাহলে এই তিনটে রাশি যদি বি স্কয়ার সমান এ সি হয়, যদি বি স্কয়ার সমান এ সি হয় তাহলে এই তিনটে রাশিকে কৌণিক সমানুপাতিক বলা হবে। যেমন আমি তিনটে রাশি লিখেছি, এখন আমরা সংখ্যার মাধ্যমে যদি তিনটে বলতে চাই, তিনটে সংখ্যা চার ছয় এবং নয়, চার ছয় নয় তিনটে বীজগণিতের রাশি, তাহলে এই চারটে সংখ্যা এই তিনটে সংখ্যা এখন মাস করলে ছয় ছয় লিস্ট সমান হলো চার গুণ নয় লেখা যায়, অর্থাৎ চার নয় হচ্ছে ছত্রিশ, ছত্রিশ এইটাও ছত্রিশ এইটাও ছত্রিশ হবে, তাহলে দুই পাশে ছত্রিশ হয় চার গুণ ছয়, তাহলে বলা যাবে মাঝে যে রাশিটা থাকবে তার স্কয়ার অর্থাৎ বর্গ হবে দুই পাশে গুণফলের সমান, অর্থাৎ চার গুণ নয় চার নয় ছত্রিশ,
মাঝে যে রাশিটা আছে ছয় ছয় স্কোয়ার করলে হবে 36, তাহলে এই চার ছয় নয় কে কৌণিক সমানুতে বলতে পারি। তাহলে এভাবে এবিসি এরকম যে কোনো রাশি আমরা ধরতে পারি। এরা যদি একটা রাশির একটা রাশির বর্গ অপর দুইটার গুণফলের সমান হয় তাহলে এই রাশি তিনটাকে আমরা কৌণিক সমানুতে বলবো। এখন আমাদের অনুপাত সমানুপাতের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কিছু অনুপাতের রূপান্তর প্রয়োজন। এই রূপান্তর সম্পর্কে আমরা জানবো, কয়েকটি নিয়ম রয়েছে এখানে, আমাদের বইতেও আছে ফলো করো, যেখানে অনুপাতের রূপান্তর আছে। যেমন রাশিগুলো ব্যস্তকরণ, ব্যস্তকরণ নিয়মটা কি? ব্যস্তকরণ অর্থাৎ এবিসিডি দুটি চারটি রাশি যদি হয়, এবিসিডি চারটি রাশি হইলে আমরা সব ক্ষেত্রেই এবিসিডি চারটি রাশি আমরা ধরব। তাহলে এখানে এইচ টু পি সমান সিএইচ টু বি যদি হয়, অর্থাৎ এখানে এ বাই বি সমান সি বাই বি লেখা যাবে। তাহলে ব্যস্তকরণ যদি করতে চাই তাহলে উভয় পক্ষ আমরা ব্যস্তকরণ বিপরীতকরণ করে দেবো। অর্থাৎ এখানে তাহলে ব্যস্তকরণ উল্টাই দেয়া, তাহলে দেখো বি বাই এ সমান ডি বাই সি লিখতে পারে। তাহলে এখানে আমরা লিখতে পারি বি ইস টু এ সমান সমান বি ইস টু সি, অর্থাৎ এটি ব্যস্তকরণ পরীক্ষা। এক নম্বর হচ্ছে ব্যস্তকরণ পরীক্ষা, ব্যস্তকরণ ব্যস্তকরণ কিভাবে হবে? দেখো শুরুতে ছিল এ বাই বি সমান সি বাই ডি, তাহলে এখন আমরা উল্টে দিলে বি বাই এ সমান ডি বাই সি হবে। একই কথা একান্তকরণে একই নিয়মে এস টু বি সমান যদি সিএস টু ডি এরকম দুইটা অনুপাত থাকে চারটে রাশির ক্ষেত্রে, তাহলে এখানে আমরা একান্তর করার জন্য প্রথমে এই অনুপাত যদি থাকে আমরা তো ভগ্নাংশ হিসেবে লিখতে পারবো। ভগ্নাংশ হিসেবে লেখা যায়, ভগ্নাংশ লেখা যায় এ বাই বি, এ বাই বি সমান সি বাই ডি লেখা যায়। মানে একান্ত কোণ করলে আর আর আমরা যে কোনো একটা রাশির ক্ষেত্রে চেঞ্জ করবো, সেটা যেমন লিখতে পারি আমরা এর স্থানে ডি এবং বির স্থানে এ আনতে পারি, অথবা বির স্থানে সি এবং সি এর স্থানে বি লিখতে পারি। অর্থাৎ লিখতে পারি এ বাই সি সমান বি বাই বি, এটা তাহলে লেখা যাবে এ অনুপাত সি সমান বি অনুপাত ডি, তাহলে এটা একান্তকরণ পদ্ধতি হবে। এখন দেখবো চার নম্বরে তিন নম্বর পদ্ধতির নাম হচ্ছে যোজন। তাহলে এখানে চারটি রাশির অনুপাত আমরা লিখি এস টু বি সমান সিএস টু ডি, এটা যদি হয় তাহলে এখানে লিখতে পারবো এ বাই বি সমান, এই পদ্ধতির নাম হচ্ছে যোজন পদ্ধতি। যোজন এ বাই বি সমান সি বাই ডি, বা লিখতে পারে যোজন। যোজন যখন বলা হবে লব বাই হর, ডান পাশে লব বাই হর থাকবে, হরে যে রাশিটা থাকবে তার উপরে যে আমরা যোগ করবো অথবা যোগ এক দিলেও হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এ বাই বি প্লাস ওয়ান সমান সি বাই বি প্লাস ওয়ান সমান, বা এখানে হবে এ প্লাস বি বাই বি সমান সি প্লাস বি বাই বি, এটা হচ্ছে যোজন পদ্ধতি। বিয়োজন পদ্ধতি একই নিয়মে শুধু বিয় হবে, এখানে বিয়োজন পদ্ধতিটা দেখি বিয়োজন লেখা আছে যে চারটি রাশি থাকবে অনুরূপে বি এইচ টু বি সমান সি এইচ টু বি, তাহলে এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো। ভগ্নাংশ করে লিখলে হবে এ বাই বি সমান সি বাই ডি, বা এবার বিয়োজন করলে আমরা এক বিয়োগ দেব অথবা সরাসরি হটার উপরে লবের পাশে যে বিয়োগ দিলেই হবে। এক্ষেত্রে এ মাইনাস বা করে আলাদা আলাদা দেখায় মাইনাস ওয়ান সমান সি বাই ডি মাইনাস ওয়ান
লসাগু করলে হবে বি এ মাইনাস বি সমান সি মাইনাস বি মাইনাস ডি, ঠিক আছে? বিয়োজন পদ্ধতি, যোজন বিয়োজন, যোজন হলে শুধু যোগ, হরটা যোগ হবে, বিয়োজন হলে শুধু হরটা বিয়োগ হবে অথবা মাইনাসে করতে হবে। তাহলে যোজন আমরা শিখলাম ব্যস্তকরণ, একান্তকরণ, যোজন, বিয়োজন। এরপর যদি হয় যে যোজন বিয়োজন একই সাথে, যোজন বিয়োজন একই সাথে যদি করতে চাই, তাহলে সেই পদ্ধতিটাও আছে, আমরা এখন দেখাবো যোজন বিয়োজন কি, একই সাথে যোগ এবং বিয়োগ এই পদ্ধতিটা শিখবো। তাহলে অনুরূপে চারটি রাশির আমরা অনুপাত দেখব। আসলে হচ্ছে যোজন বিয়োজন, যোজন এবং বিয়োজন। তাহলে চারটি রাশির অনুপাত হচ্ছে বি সমান সি টু ডি যদি হয়, তাহলে বা লিখতে পারি এ বাই বি সমান সি বাই ডি, বা যোজন যোজন এ প্লাস বি এ মাইনাস বি। এই ক্ষেত্রে লবটা উপরে নিচে বসে ধরে, প্রথমে লবটা উপরে নিচে বসবে, লবটা উপরে নিচে বসবে, আর হরটা উপরে যোগ হবে এবং হরটা নিচে বিয়োগ হবে। সেক্ষেত্রে তাহলে এরপর পাশে লিখতে হবে সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। তাহলে এই পদ্ধতির নাম হচ্ছে যোজন বিয়োজন, এটা যোজন বিয়োজন পদ্ধতি। এবার যদি হয় বিয়োজন যোজন, তাহলে একই নিয়মে লবের সাথে বিয়োগ করতে হবে, হরের সাথে যোগ করতে হবে। হরের যে মানটা থাকবে সেটা লবের সাথে হরটা বিয়োগ করতে হবে, এবং হরের সাথে লব আগে রেখে হরটা, সরি, হরটা বিয়োজন যোজন যদি করতে চায় হরটা বিয়োগ করবো এবং নিচে হরটা যোগ করবো, এটা হচ্ছে বিয়োজন যোজন, যোজন বিয়োজন এই পদ্ধতি আমরা শিখলাম। এছাড়া যদি একাধিক অনুপাত দেওয়া থাকে সেক্ষেত্রে কিভাবে অনুপাত গুলো মান বের করতে হবে, অনুপাতের সমান সেটা দেখা যাবে। ৬ নম্বরে আছে অনুপাত যদি এরকম থাকে a বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ, এফ সমান জি বাই এইচ যদি হয়, তাহলে এটা প্রমাণ করতে প্রত্যেকটা অনুপাত এত যদি হয় এত হলে লিখে, এত হলে প্রত্যেকটি অনুপাত, প্রত্যেকটি অনুপাত হবে, এ প্লাস সি প্লাস ই প্লাস জি বাই বি প্লাস জি প্লাস এ প্লাস এইচ, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমি এক্ষেত্রে প্রমাণে আমরা যাই, মনে করি মনে করি এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান জি বাই এইচ সমান কে ধরে নিলাম, যদি কে কে আমরা এই অনুপাত দেখাতে পারি তাহলে প্রমাণ হয়ে যাবে। এই ক্ষেত্রে এর মান বি সির মান ই মান এগুলো আমরা দেখবো, সুতরাং আলাদা আলাদা লিখতে পারি এ বাই বি সমান কে বা এ সমান হচ্ছে বি কে। অনুরূপে লিখতে বলি সি বাই ডি সমান কে বা সি সমান ডি কে, ই সমান লিখতে পারি ই বাই এফ সমান লিখতে পারি ই এফ বাই এফ সমান কে বা ই সমান আছে এফ কে, এবং লাস্টে আছে জি বাই এইচ সমান কে হলে জি সমান এইচ কে। এখন এই মানগুলো আমরা প্রতিটি অনুপাতের ক্ষেত্রে আমরা বসাই দিতে পারি,
the a plus c plus b plus z y b plus d plus a plus s এখানে আমরা লিখি তাহলে এ মান দেওয়া আছে bk plus c মান দেওয়া আছে dk plus e মান দেওয়া আছে fk plus z মান দেওয়া আছে sk নিচে b মান দেওয়া আছে b plus d plus a আছে দেখো তাহলে এখানে b plus d plus a plus s এখান থেকে যদি আমরা k কমন নেই এখান থেকে k কমন নিলে আমাদের b plus d A by B C by D সমান E by A সমান Z by S সমান দেখা যায় B plus D plus A plus S B plus এখন আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করি a by b সমান a by b হলে প্রমাণ করো বা দেখাও প্রমাণ করো যে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান ac প্লাস bd বাই ac মাইনাস bd এখন অনুপাতটা দেওয়া আছে এ বাই ডি সমান সি বাই ডি সমাধান বা প্রমাণ বলি এ বাই ডি সমান সি বাই ডি সমান কে অতএব এ বাই ডি সমান কে বা এ সমান আছে বি এবং C by D সমান
ख्याल करो তাহলে যা করতে তোমাদেরকে মান বসাইবো কে সি মান আছে এ সি মান বি কে ইনটু সি মান আছে ডি কে প্লাস বি মান আছে বি আর ডি এর মান আলাদা নাই তাহলে এ সি মান বি কে ইনটু ডি কে মাইনাস বি ডি তাহলে কি আসছে বি আর ডি যদি কমন নেই समाधान समस्या गुरु समाधान और विभिन्न समस्या प्रैक्टिस कर लो समस्या परवर्ती दिन तुम्हारे आलोचना करबे परवर्ती क्लस আমরা এই অনুপাত সমানুপাত সম্পর্কে ব্যাপক আলোচনা করব আশা করি তোমরা অনলাইন ক্লাসে মনোযোগী হয়ে বুঝতে পারবে সকলকে ধন্যবাদ ভালো থাকো আল্লাহ হাফেজ